কি কয় মানে ভাই সাহেব থেকে বন্ধু ধরে নিয়ে যাবো এত সস্তা নাকি সবকিছু কি কয় এগুলা পড়া সাহেব ভরসা রাখেন আমি আছি তো টেনশনে কিছু নাই হ্যাঁ আমি যখন যেতে বলবো আপনারা থানায় যাবেন প্লিজ প্লিজ ভাই শুন ভাই আমি এক কথা ভাই আমি 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 একটা কথা বলি ভাই জানি আর আমরা পরে আলাপ করি ভাই সময় দেন আমি উকিলের সাথে কথা বলি ভাই তারপর নিচে কোনো সুযোগ নাই প্লিজ 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 পলা সাহেব ভাই একটু প্লিজ আমি নিজে থানায় ভাই একটু টাইম দেন আর আসতেছি আপনি ভাই আসলাম আসতে পারি না 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 অবশ্যই পারেন কিন্তু মানে কোনো কিন্তু নাই কিছু নাই আমরা জানি রায়না বাসাতেই আছে তারে ডাকেন না ও তো ডাকতে হবে না আমি চলে আসছি চলেন চলেন মানে কই যাবি তুই দেখছেন নি স্যার সব কিছু আগে থেকে জানে নিজে আকাম করছে তো এলিগা আগে থেকে দেন একে রেডি হয়ে গেছে আপনার মুখ মেশিন খানা দয়া করে একটু বন্ধ রাখুন না আমি তো আসলে কিছু বুঝতাছি না পলাশ ভাই পুলিশ আসছে কেন আমি বুঝতেছি না কেন আসছে কি হইতেছে কিছু বুঝতেছি না কি ব্যাপার দীপু ভাই আচ্ছা দরিয়া পুলিশ দেখলে আপনারা এইভাবে চমকে ওঠেন কেন এত সুন্দর মানুষগুলা এভাবে ভয় পেলে আমার খারাপ লাগে না দীপু ভাই কি হয়েছে সেটা বলেন মিস রায়নাকে আমাদের সাথে একটু যেতে হবে আরে না ও কই যাবো যাবো না ও হ্যাঁ না পরে যাই না না এরকম কথা আমার আইনজীবী আছে না আইনজীবীর সাথে কথা বলবো তারপর যাবো হ্যাঁ বলবে আইনজীবী আছে চেম্বার আছে আপনাদের মুখ আছে কথা তো পরে বলা যাবে না 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 ভাই আগে কথা বলবে তারপর যাবো ভাই এর আগে যাওয়া যাবে না ও কোথাও যাবো না উনি আমাদের সাথে যাবে পলাশ সাহেব ওনাকে ভদ্রভাবে কাউকে না জানিয়ে নেব বলে লেডি কনস্টেবল আনা হয়নি মাথায় রাখবেন বিষয়টা উনি যদি এখন না যায় তাহলে আমাদেরকে লেডি কনস্টেবল কল দিতে হবে জি আর মিস রায়না আপনি মনে হয় ওনাদেরকে কিছু বলেননি তাই না পলাশ সাহেব আপনার বোন আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে এত কথার তো দরকার নাই তুই সব কি করতেছিস কি কইতেছিস ভাইজান ওনারা আমাকে এখন নিয়ে গিয়ে তো ফাঁসিতে ঝুলাই দিবে না কোর্ট কাচারি আছে অনেক ব্যাপার আছে এর মধ্যে আমাদের অনেকবার দেখা হবে কথাও হবে ভাই মানে ওই যে ও যাওয়া পরে জিজ্ঞাসাবাদ পর তো বাসা চলে আসবে না ভাইজান তুমি আসলেই পাগল সম্ভাবনা খুবই কম পলাশ সাহেব আপনার বোন আমাদের কাছে স্বইচ্ছায় সবকিছু স্বীকার করেছে আমি কালকে ওনাকে কোর্টে চালান করে দিব বাকিটা কোর্টের হাতে যেই ধারা পড়ছে স্যার হাসি না হইল আগামী 15-20 বছর আর এসির হাওয়া বাতাস খাওয়া লাগবে না স্যার এই চলেন তো ভাইজান আমি যাই আমার ব্যাগটা রাখাই আছে তুমি পরে নিয়ে এসো দলিল কি কইতেছে আর আমি কিছুই বুঝতেছি না ভাই এক কাজ করুন বসেন তমাল আসুক তারপর আমরা যা করার করেন তমালটা আসবে ও নাই আরো ভালো হইছে কি কয় মানে ভাই সাহেব থেকে বন্ধু ধরে নিয়ে যাবো এত সস্তা নাকি সবকিছু কি কয় এগুলা পলাশ সাহেব ভরসা রাখেন আমি আছি তো টেনশনে কিছু নাই হ্যাঁ আমি যখন যেতে বলবো আপনারা থানায় যাবেন প্লিজ প্লিজ ভাই শুন ভাই আমি এক কথা ভাই আমি 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 একটা কথা বলি ভাই এটা নিয়ে আর আমরা পরে আলাপ করি ভাই সময় দেন আমি উকিলের সাথে কথা বলি ভাই তারপর নিচে কোনো সুযোগ নাই প্লিজ 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 পলাশ সাহেব ভাই একটু প্লিজ আমি নিজে থানায় ভাই একটু টাইম দেন ভাইজান তুমি আইসো
অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।